পর্যন্ত তুমি কি বললে আর একবার বলো। আমার যেটা বলার সেটা আমি স্পষ্ট করে বলে দিয়েছি, বারবার এক কথা জিজ্ঞেস করো না। আমি চাই না এখানে আর অন্য কোনো কথা বলতে। তার মানে তুমি এটা বিশ্বাস করো যেটা হয়েছে তার জন্য আমি দায়ী, মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী? উজ্জ্বল উজ্জ্বল, আমি কতবার তোমাকে জিজ্ঞেস করেছি, কতবার তোমার কাছ থেকে জানতে চেয়েছি কি হয়েছে, তুমি আমার একটা প্রশ্নেরও উত্তর দাও না। আমি বুঝতে পারছি না তুমি তুমি এখন এদের কথায় আমাকে। রাশি, সময়ের উপর তো তোমার অনেক ভরসা, তাই আমি অপেক্ষা করে আছি যে সময় বলে দিক কে সত্যি আর কে মিথ্যে। এই কোন উজ্জ্বল, এই কে, একে তো আমি চিনি না। যে আমাকে ভালোবেসে সমস্ত প্রতিকূলতার সাথে লড়েছে সেই আজ আমার সবার সামনে। না, ও ভুল করছে, ওকে বোঝাতে হবে, ওকে বোঝাতে হবে যে এই সবকিছু মিথ্যে, সবকিছু মিথ্যে। উজ্জ্বল উজ্জ্বল, দেখো আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমাকে এরা অনেক কিছু বুঝিয়েছে, আমার সম্বন্ধে অনেক ভুলভাল কথা বলেছে, কিন্তু উজ্জ্বল তুমি এদের কথায় আমাকে এভাবে। রাশি, আমি এই নিয়ে এখানে আর একটা কথাও বলতে চাই না। কিন্তু আমি চাই, তোমাকে বলতেই হবে উজ্জ্বল, তুমি এখানে সবার সামনে কেন আমাকে এত বড় একটা কথা বললে? এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে, বলো। দিদি ভাই, কাদের জন্য তুমি এত আয়োজন করলে? এরা তো পুরো পুজোটাকেই নষ্ট করে দিল। আহ বেনি, ওরা কথা বলছিল, তার মাঝে তোমার কথা বলাটা কি খুব জরুরি ছিল? আমি তো কিছু বলিনি, আমি তো শুধু দিদি ভাইকে। বলো না, ব্যাপারটাকে আর জটিল করো না। দেখো আমার কথাটা মন দিয়ে শোনো, তুমি তুমি এখন বুঝতে পারছো না যে তুমি ওদের সাজানো কাঁধে পা দিচ্ছ? তুমি কেন বুঝতে চাইছো না যারা এই অন্যায়টা করেছে তারাই তোমাকে আমার বিরুদ্ধে এইসব কথা বোঝাচ্ছে? তুমি কেন বুঝতে চাইছো না উজ্জ্বল? আমার 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 কথাটা শোনো উজ্জ্বল। দেখো রাশি, উজ্জ্বল তো ছোট বাচ্চা নয়।